হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে রামাদান স্পেশাল মিষ্টি শপ ইভেন্ট আসতে চলেছে। আর এই মিষ্টি শপ ইভেন্ট কবে আসবে এবং মিষ্টি শপ ইভেন্টের মধ্যে কি কি রিওয়ার্ড থাকবে তার 100% কনফার্ম আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে ইভোভোল্ট ইভেন্ট চলে এসেছে, আর এই ইভোভোল্ট ইভেন্ট থেকে গান স্কিন নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ওবিভোটি 4 আপডেটের পর গেমের মধ্যে প্রচুর আপডেট আসতে চলেছে, যেমন ধরো এখানে ট্রেনিং গ্রাউন্ডের উপর একটি হালকা পাতলা আপডেট হবে। এছাড়া তোমরা আরও অনেক জায়গায় অনেক রকমের আপডেট দেখতে পাবে, তারও ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ক্যারেক্টারের এবিলিটির উপর প্রচুর চেঞ্জ করা হবে, বাট কী কী চেঞ্জ করা হবে কোন ক্যারেক্টারের উপর তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছো আর একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলে যদি নতুন হতে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে ইভোভোল্ট ইভেন্টের উপর। আর এই ইভোভোল্ট ইভেন্টের আপডেট এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। এই ইভোভোল্ট ইভেন্টের মধ্যে MP5 গান স্কিন দেখতে পেতে চলেছ, এছাড়া M4A1 গান স্কিন দেখতে পেতে চলেছ, এছাড়া ইভো থনসনের গান স্কিন দেখতে পেতে চলেছ, এবং লাস্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইভো MP14 2.0 ভার্সনের গান স্কিনটি। আর এই চারটি গান স্কিনের আপডেট এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই আজকে আসতে চলেছে আর গেমের মধ্যে অলরেডি চলে এসেছে। আর এই গান স্কিনগুলি নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হতে পারে চলো দেখে নেওয়া যাক। এখানে তোমাদের এক একটি গান স্কিন নিতে গেলে 1000 ডায়মন্ড খরচা হবে, তারপরেই তোমরা এক একটি গান স্কিন এখান থেকে বার করতে পারবে। আর একটি গান স্কিন যদি তোমাদের রিপিট উঠে যায় তাহলে তোমরা ওই গান স্কিনের বদলে ওই গান স্কিনের এখানে তোমরা ইভো টোকেনগুলি পেয়ে যাবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই ইভোভোল্ট ইভেন্ট থেকে ইভো গান স্কিন নিতে গেলে কত ডায়মন্ড খরচা হতে পারে। আর এই ইভোভোল্ট ইভেন্টে যদি স্পিন করবো ভাবছো এবং ডায়মন্ড নেই এবং ডায়মন্ড যদি টপ আপ করতে চাও তাহলে তোমরা Game10BD ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওখান থেকে এসে তোমরা এই ওয়েবসাইট থেকে খুব কম টাকাতে বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবে, এবং এই ওয়েবসাইট থেকে আমিও টপ আপ করি, তোমরাও টপ আপ করতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। এখান থেকে টপ আপ করলে 1 মিনিটের মধ্যেই সার্ভিস পাবে। এছাড়া একটি নিউ টেলার বেরিয়ে এসেছে, আর এই টেলারের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিং থিমের এই বান্ডিলটি রয়েছে এবং এখানে একটি ইমোট রয়েছে। আর এই ইমোট ছাড়া এখানে তোমরা একটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, আর এই গ্লোয়াল স্কিন ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই বান্ডিলটি একটি কাচের ঘরের ভিতরে ঢুকে গেছে, এবং এখানে তোমরা একটি গ্রানাইটের স্কিন দেখতে পেলে এবং গাড়ি স্কিন দেখতে পাচ্ছ। আর এই গাড়ি স্কিন ছাড়া এখানে তোমরা একটি XM80 গান স্কিন দেখতে পাচ্ছ। আর এই সকল রিওয়ার্ডগুলি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাইরের একটি সার্ভারে এই গাড়ি স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, এছাড়া এই লুটকেট বক্সটি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এই সকল রিওয়ার্ডগুলি একটিও ফ্রিতে দেওয়া হবে না, এগুলি তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছ। আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনের উপরে কিং থিমের বান্ডিলটি, এবং এখানে তোমরা একটি এখানে ইমোট দেখতে পেলে এবং ইমোট ছাড়া একটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ। আর এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে এই রিং ইভেন্টটি ডিজাইন করা হবে, আর এই রিং ইভেন্টটি তোমরা সামনের 1 সপ্তাহের মধ্যেই ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররাই দেখতে পেতে চলেছ। আর এই রিং ইভেন্টটি ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে এই থিমে, আর এই রিওয়ার্ডগুলি এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ। এখানে একটি XM80 গান স্কিন, আর এই XM80 গান স্কিনটি দেখতে পাবে, আর এই XM80 গান স্কিনটি ছাড়া একটি লুটকেট বক্স দেখতে পাচ্ছ, আর এই লুটকেট বক্সটি ছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ OP লেভেলের একটি গ্রানাইড স্কিন, আর এই গ্রানাইড স্কিনটিও দেখতে পাবে। আর এই গ্রানাইড স্কিন ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখের এখানে কিছু ফিসপিন, আর এই ফিসপিনগুলিও দেখতে পাবে। আর এই সকল রিওয়ার্ডগুলি নিয়ে এই রিং ইভেন্টটি সাজানো হয়েছে। আর এখানে তোমাদেরকে দুটি যে রিং ইভেন্ট দেখালাম এই দুটি রিং ইভেন্ট তোমরা না দেখতে পেতেও পারো, অর্থাৎ একটি রিং ইভেন্টের মাধ্যমে আসতে পারে এবং এখানে কিছু রিওয়ার্ড এখানে রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসতে পারে, অর্থাৎ এখানে তোমরা এই রয়্যাল ইভেন্ট এবং রিং ইভেন্ট দুটি ইভেন্টের মাধ্যমে এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পেতে চলেছ ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা সামনের 1 সপ্তাহের মধ্যেই। আর এর আপডেট বেরিয়ে এসেছিল, তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখালাম। এছাড়া ওবিভোটি 4 আপডেটের পর কপিলা ক্যারেক্টারের উপর এখানে হালকা পাতলা চেঞ্জ আসতে চলেছে, বাট কি চেঞ্জ আসতে চলেছে দেখো। এখানে তোমরা যদি কোনো নকডাউন প্লেয়ারকে যদি রিভাইভ দাও ওর মুভমেন্ট স্পিড 10% বেড়ে যায় এখন, বাট ওবিভোটি 4 আপডেটের পর এখানে তোমরা যদি কোনো নকডাউন প্লেয়ারকে যদি রিভাইভ দাও তাহলে ওর মুভমেন্ট স্পিড বেড়ে এখানে 80% হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত স্পিডে এখানে দৌড়াচ্ছে।
আর এই আপডেটটি করা হয়েছে OB44 আপডেটের পর কপিলা ক্যারেক্টারের উপর। এছাড়া টাক্সুয়া ক্যারেক্টারের উপরও চেঞ্জ আসতে চলেছে। অর্থাৎ কী চেঞ্জ আসতে চলেছে, দেখো এখানে এর কুলডাউন টাইম এখন হচ্ছে 45 সেকেন্ড, বাট OB44 আপডেটের পর বাড়িয়ে এখানে 60 সেকেন্ড করে দেওয়া হবে। এছাড়া জোসেফ ক্যারেক্টারের উপরও হালকা বাদলা চেঞ্জ হবে। অর্থাৎ জোসেফ ক্যারেক্টার এখন 60 সেকেন্ড কুলডাউন টাইম আছে, অর্থাৎ আপডেটের পর 45 সেকেন্ড হয়ে যাবে। আর এই জোসেফ ক্যারেক্টার ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটিরও এখানে এবিলিটি চেঞ্জ করা হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ শটগান নিয়ে হাতে যখন দৌড়াচ্ছ তখন তোমাদের 14% এখানে মুভমেন্ট স্পিড এখন, বাট OB44 আপডেটের পর 16% করে দেওয়া হবে। আর এই ক্যারেক্টারগুলির উপর এখানে তোমরা OB44 আপডেটের পর হালকা পাতলা চেঞ্জ দেখতে পেতে চলেছ। আর এই ক্যারেক্টারগুলি ছাড়া এখানে তোমরা আরও কিছু ক্যারেক্টারের উপর চেঞ্জ দেখতে পাবে, বাট ওই আপডেটগুলি আগের দিনের ভিডিওতেই দিয়েছি। তোমরা যদি আগের দিনের ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো আগের দিনের ভিডিওটি চেক আউট অবশ্যই করে এসো। এছাড়া ট্রেনিং গ্রাউন্ডের উপর হালকা পাতলা চেঞ্জ আসতে চলেছে, বাট কি চেঞ্জ আসতে চলেছে দেখো। এখন তোমরা যখনই ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যখন হেলথ কম থাকছে ওই হেলথটি বাড়াতে গেলে এখানে তোমাদেরকে ইনহিলার খেতে হচ্ছে, বাট OB44 আপডেটের পর এখানে তোমাদেরকে আর ইনহিলার খেতে হবে না। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গ্রানাইটে আমি নিজেই ড্যামেজ খেলাম এবং এই ড্যামেজ খাওয়ার পর এখানে একটি এনিমিকে এখানে আমি মেরে দেবো। একটি এনিমিকে মারার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অটোমেটিকলি এখানে HP রিকভার হচ্ছে। আর এই ধরনের আপডেটটি তোমরা OB44 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। আর এই আপডেটটি তোমাদের কার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোর্টাল সিস্টেমের উপরেও আপডেট দেখতে পাবে। অর্থাৎ এখানে তোমরা একটি হালকা পাতলা অ্যানিমেশন দেখতে পাবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোর্টাল সিস্টেমটি যখন এখানে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ এখানে তোমরা এই অ্যানিমেশনটি দেখতে পাবে এবং এখানে তোমাদের কিছু টাইম দেওয়া হচ্ছে, এই টাইমের পর এখানে তোমরা এখানে আসতে পারবে। এবং এখানে কোনো এনিমি যদি ওইধার থেকে এধারকে আসে তাহলে তোমরা এই অ্যানিমেশন দেখতে পাবে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারবে কেউ আসছে এই পোর্টালের মাধ্যমে এই ধারকে। আর এই আপডেটটি তোমরা এই পোর্টাল সিস্টেমের উপর OB44 আপডেটের পর দেখতে পেতে চলেছ। আর এই আপডেটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া নেক্সট ভিডিও কোন ট্রফিকে দেখতে চাও তা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে ওই ট্রফিকেই নেক্সট ভিডিও আসতে চলেছে। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা নেক্সট ভিডিও কোন ট্রফিকে দেখতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো। এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের জন্য রামাদান ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে। আর এই মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে এখানে তোমরা স্কিনের উপরে যে মেল এবং ফিমেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিল দেখতে পাবে। আর এই বান্ডিল ছাড়া এখানে একটি গ্রানাইডের স্কিন দেখতে পাচ্ছ, এই গ্রানাইডের স্কিনটি দেখতে পাবে এবং একটি নিউ M1887 এর গান স্কিন দেখতে পাবে। এছাড়া একটি প্যানে স্কিন দেখতে পাবে এবং একটি আপলাদ দেখতে পাবে। আর এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাবে। আর এই সকল রিওয়ার্ড ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে, যেমন ধরো ইভো বান্ডিলের এবং ইভো এখানে তোমরা গান স্কিনের টোকেন দেখতে পাবে। এছাড়া এখানে তোমরা আরও অনেক কিছু রিওয়ার্ড দেখতে পেতে চলেছ এই মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে। আর এই মিস্ট্রি শপ ইভেন্টের বেনার বেরিয়ে এসেছিল, তার জন্য তোমাদেরকে এই বেনারটি আগে থেকে দেখিয়ে রাখলাম। আর এই মিস্ট্রি শপ ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই আসতে চলেছে 4 এপ্রিল। আর 4 এপ্রিলের আগে যদি মিস্ট্রি শপ ইভেন্টের ফুল রিভিউ পেয়ে যায় তাহলে তোমাদেরকে আগে থেকে রিভিউ করে দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ছোটোখাটো রিভিউ পেয়েছি, অর্থাৎ এই রিভিউর মাধ্যমে শুধুমাত্র মেল ফিমেল বান্ডিলটি দেখানো হয়েছে। আর এই মেল ফিমেল বান্ডিল ছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড দেখতে পাবে। যদি ফুল রিভিউ বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।